আপনারা এসে গেছেন। এই দেখছেন তো, 6 নম্বর এপিসোড পেরিয়ে আমরা এসে গেলাম 7 নম্বর এপিসোডে, আর আপনাদের সাথে ঠিক করে আলাপটাই করা হলো না। আমায় তো আপনারা চেনেনই, আমি ডিম্পি, এই বাড়ির একমাত্র ছেলে, সুমিতের স্ত্রী। হ্যাঁ, তাও বিবাহিত জীবন দেখতে দেখতে প্রায় 12 বছর পার। সুমিত আমাদের ছেলে বাবান, আর আমার শাশুড়ি মাকে নিয়ে আমার ছোট্ট সংসার। শাশুড়ি মা না বলে বরং শুধু মা বলাই ভালো। ওনার যত্ন, আদর, ভালোবাসা কোনোটাই আমার নিজের মায়ের থেকে কম কিছু দেননি আমায়। ওনার সাথে আমার প্রথম আলাপের দিনটা ছিল ভারী অদ্ভুত আর ভারী মজার, জানেন তো। আসুন আজ বরং ওই দিনটার গল্পই শোনাই আপনাদের। কি, সবাই রেডি তো? বেশ, আজ থেকে প্রায় 13-14 বছর আগের একদিন, এই বিকেল 5:30 হবে। হ্যালো, হ্যালো সুমিত। হ্যালো, কি গো? বলছি কি, কফি শপে তো এসে গেছি অনেকক্ষণ, কিন্তু এভাবেই বসে থাকবো? 1/2 ঘন্টা হয়ে গেল, আরো অপেক্ষা করব? আরে শোনো, তুমি কোথায় গো? আরে তুমি তুমি ভয় পাচ্ছ কেন? আমার মা তোমায় খেয়ে দেবে নাকি? আরে আমি আছি তো, অপেক্ষা করো, এসে যাবে এক্ষুনি। আরে আমি আছি তো নাকি? আমি আছি তো। আরে আমি আছি তো, আমি আছি তো, করো না তো, আমি মরছি আমার জ্বালায়। এসে যাবেন না? আচ্ছা আচ্ছা, আর ভয় কেন পাবো? ভয় কেন পাবো? আরে ডিম্পি, কি সব বলছো তুমি, ভয় পাচ্ছি? আরে বাবা, এই ডিম্পি এত ভাবছো কেন তুমি? আমি আছি তো। ভয় কোথায় পাচ্ছি? এই তো, এই তো দিব্যি এতক্ষণ বসে বসে 4 গ্লাস জল খেয়ে ফেলেছি, ভয় পাচ্ছি না তো? আরে বাবা, এই শোনো না সুমিত, বলছি কি, তোমার মা আমায় কি কি প্রশ্ন করবে একটু বলো তো। ওকে ওকে ওকে, মানে আমি তো, আমি তো রান্না বান্না কিছুই সেভাবে পারি না। হ্যাঁ গো, উনি কি গান শোনাতে বলবেন? এই তুমি থামবে। এই সুমিত, উনি বোধহয় আসছেন জানো, এই এসে গেছেন, আমি এখন রাখি। ওকে ওকে, অল দ্য বেস্ট। মাসিমা, এই যে এই যে, এদিকে এদিকে, এই যে। কখন এসেছো তুমি? আমি আমি তো অনেকক্ষণ, না মানে এই একটু আগে, একটু আগে এসেছি। তা সুমিত কি বললো ফোনে, বাড়ি পৌঁছেছে? না না, এখনো পৌঁছায়নি বাড়ি। ও মানে আমার সাথে তো কথা, আমি কি করে জানবো মাসিমা, আমার সাথে তো কথাই হয়নি ওর। এই মেয়ে, এত ভয় পাচ্ছ কেন আমায়? বসে বসে দেখছি 4 গ্লাস জল খেয়েছ। আমি এসে থেকে যাই জিজ্ঞেস করছি, মানে মানে করে যাচ্ছ কেন গো? আমি কি বাঘ না ভাল্লু? না না মাসিমা, মামা মানে ওই আসলে সুমিত বলছিল। আরে ওর কথা ছাড়ো তো। শোনো, তোমরা বিয়ে করবে ঠিক করেছো, খুব ভালো কথা, কিন্তু মা, বিয়ে তো শুধু তোমার সাথে সুমিতের হবে না, বিয়ে হবে দুটো পরিবারের, তাই না? তোমায় দিনের অনেকটা সময় আমার সাথেও কাটাতে হবে, তাই শুধু ছেলের সাথে ডেট করলে তো হবে না, শাশুড়ির সাথেও দু একটা ডেট করতে হবে বই কি, তাই না? হ্যালো ম্যাম, উড ইউ লাইক টু প্লেস ইওর অর্ডার? হ্যাঁ মাসিমা, কি খাবেন বলুন তো? খোকার ফোন আসছে, তুমি যা খাবে অর্ডার করো, আমি একটু কথা বলে নি। হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ, এই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পৌঁছেছি। কেন, ডিম্পি বলেনি নাকি, মেসেজ করেনি? আচ্ছা আচ্ছা, তুই রাখ, আর চিন্তা করিস না,
মাসিমা, আমি কিন্তু কোনো মেসেজ। আরে চুপ করো তো, সব বুঝি আমি। আচ্ছা শোনো, দেখা তো হলো, এবার কিছু কাজের কথা বলা যাক। দেখো মা, সুমিত ছেলে খারাপ না, ওই আর পাঁচটা এই বয়সের ছেলে যেমন হয় তেমনই। আমার ছেলে বলে সে ধোয়া তুলসী পাতা এসব বলে তোমায় কোনো ভুল কথা আমি বলবো না। আমি জানি তোমাদের বেশি দিনের আলাপ নয়, আর জানো তো তোমরা যখন প্রেম করো তখন শুধু মানুষের বাইরেটাই দেখো, তার ভিতরটা জানা যায় বিয়ের পর। একটা মানুষের সাথে তুমি 10 বছর প্রেম করতে পারো, কিন্তু সেই মানুষটার সাথেই 1 বছর ঘর করতে গিয়ে সবাই হাঁপিয়ে ওঠে। সুমিত খুব সাধারণ, না কোনো নেশাভান করে না, তবে 2-4 বার ওর ঘরে সিগারেটের গন্ধ পেয়েছি। MBA করে একটা কোম্পানিতে সেলস ডিপার্টমেন্টে কাজ করছে, যা উপার্জন করে কিছুই জমাতে পারে না। তোমায় এসে বাপু সবটাই সামলাতে হবে। কিন্তু আপনি আছেন তো মা, আপনি পাশে থাকবেন তো? বাবা, একদম ডিরেক্ট মা? না মানে ও হ্যাঁ মানে মাসিমা। নাও নাও, খাবার এসে গেছে, এই নাও। তবে তুমি মা বলে ডাকতে পারো, কিন্তু শোনো, একটু বয়স বাড়লে এই বুড়ি ওই বুড়ি এসব বলে ডাকা যাবে না কিন্তু। হ্যাঁ বলে দিলাম। বেশ, তাহলে আমাকেও কখনো রাগের মাথায় পেতনি শাকচুন্নি এসব বলা যাবে না কিন্তু। বেশ, আবার কথায় কথায় আমি ছেলেকে কি শিখিয়েছি আর কি শেখাইনি সেই নিয়েও কথা শোনানো যাবে না। বেশ, আমাকেও বাপের বাড়ি থেকে কি শিখে এসেছো, তোমার মা এটাও শেখায়নি, এসবও বলা যাবে না কথায় কথায়, খোঁটা দেওয়া যাবে না। আমি কিন্তু বৃদ্ধাশ্রমে যাব না, আগেই বলে দিলাম। তুমি আমার ছেলের কানে এসব কুপরামর্শ দিতে পারবে না কিন্তু। আমরাও আপনাকে বাড়িতে রেখে একটু কোথাও ঘুরতে যেতে পারি, তখন মুখ ভার করে বসে থাকা যাবে না কিন্তু। আমি এতদিন পুরো সংসারের হাল একা টেনেছি, এবার আমার বিশ্রাম চাই। রান্না বান্নার সব ভার আমার ঘরে চাপানো যাবে না। এই রে, রান্না তো আমিও বিশেষ পারি না গো। ওসব ছাড়ো তো, সুমিত কবে কাজে আসবে? আচ্ছা বেশ, আর সেরম হলে একটা রান্নার লোক রেখে নেব না হয়। আচ্ছা, আমি কিন্তু সন্ধেবেলা কটা সিরিয়াল দেখি টিভিতে, ওই সময় ব্যাগড়া দেওয়া যাবে না বলে রাখছি আগে থেকেই। আমাকেও কিন্তু বাচ্চা নাও বলে বলে জ্বালানো পোড়ানো যাবে না, যখন আমি আর সুমিত সিদ্ধান্ত নেব তখনই হবে। সে নিও, তবে 2টোর বেশি সিদ্ধান্ত নিও না কিন্তু। আপনি না। তাহলে বৌমা, সম্বন্ধটা পাকা তো? বৌমা বলে ডাকলেন যখন, তখন বউ আর মা দুজনের কর্তব্যটাই যথাযথ পালন করার চেষ্টা করব মা। বেশ বেশ। ম্যাম আর কিছু লাগবে? না না বাবা, বিল নিয়ে এসো। মা, বিল কিন্তু আমি দেব। না না, তুমি কি দেবে? আমি বড়, আমি দেব। না না, হবেই না। ওরম বললে হয় না বৌমা, সুমিত আমায় বারবার করে বলে দিয়েছে বিল আমাকেই দিতে। হ্যাঁ, ও তো আমাকেও বলেছে বিল আমাকেই দিতে, না দিলে খুব রাগ করবে মা। আরে তা বললে হয় নাকি? আমি মা, আমি দেব, ছেলের ইচ্ছে সব হয়, আমার বিয়ে আমি দেব, উঠবি স্বামীর ইচ্ছে। বৌমা ভালো হচ্ছে না কিন্তু। মা খারাপ হচ্ছে কিন্তু। এই 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 কি হলো? আমি কিন্তু কাউকে বিল দিতে বলিনি, কি আশ্চর্য, ঝগড়া করছো কেন তোমরা? এ কি, তুই কোথা থেকে এলি রে হতভাগা? আমি মানে এখানে। হ্যাঁ আমি মানে আমি ওই ওই কর্নারের সিটটায়
উল্টো দিকে ফিরে বসেছিল প্রথম থেকেই। বসে বসে আমাদের উপর গোয়েন্দাগিরি করছিল, বুঝলে বৌমা? মা আপনি জানতেন নিজের ছেলেকে পিছন দিয়ে দেখে চিনতে পারবো না? হ্যাঁ, মাথায় একটা টুপিও পরেছে বটে, কিন্তু মায়ের চোখ ফাঁকি দেবে এরম ক্ষমতা কোনো সন্তানেরই বোধহয় নেই। তা হ্যাঁ রে খোকা, বিলটা দিয়ে দে, বুঝলি? হ্যাঁ, সে আর বলতে। ওই জন্যই তখন আমি আছি তো করে যাচ্ছিলে, তাই না? এখানেই শেষ হলো ইচ্ছে ডানায় ঘর ঘর কি কাহানি এই অডিও ওয়েব সিরিজের সপ্তম পর্ব। গল্পর নাম ডেট উইথ শাশুড়ি। শাশুড়ির ভূমিকায় অর্থাৎ মায়ের ভূমিকায় ছিলেন অঙ্কিতা ব্যানার্জি, ডিম্পির ভূমিকায় সায়ন্তিকা। সামগ্রিক ভাবনা, সম্পাদনা এবং সুমিতের ভূমিকায় ছিলাম আমি, শুভাশিস।